ইনশাআল্লাহ যাব এবং আমরা অনেক কিছু শিখব তথ্য যোগাযোগ প্রযুক্তি ধারণা আচ্ছা এখানে একটা বিষয় এখানে তাহলে আমরা শুরু করি সেটা হচ্ছে একটা সময় ছিল যখন এক দেশ থেকে অন্য দেশে কেউ চিঠি লিখলে সেই চিঠি যেতে এক থেকে দুই সপ্তাহ লেগে যেত তার কারণ চিঠিগুলো লেখা হতো কাগজে খামের উপর ঠিকানা লিখতে হতো এবং সেই চিঠি জাহাজ প্লেন বা গাড়িতে করে এক দেশ থেকে আরেক দেশে যেত তো আগে মানে আগের কালে যেটা বলতাম অনেক বছর আগে বেশি বছর না মোস্ট প্রবলি পনেরো বছর হবে তখনও মানুষজন মানে মোবাইল এগুলো খুব অ্যাভেলেবেল ছিল না তখন মানুষজন কি করত মানুষজন এভাবে চিঠি লিখতো চিঠি লিখে তারা কি করতো আহ কাগজে বা খামের উপর ঠিকানা লিখে বাই প্লেন তোমার জাহাজের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে যেত তারপর সেগুলো আলাদা করা হতো এবং সব শেষে কোনো না কোনো মানুষ খামের উপর সে ঠিকানা দেখে বাড়িতে পৌঁছে দিত। জানো কিভাবে কি লিখতে হয় চিঠি কিভাবে কি লিখতে হয় অলরেডি তোমরা জানো তো এখনো এরকম চিঠি লেখা হয় আপনজনের হাতে লেখা একটা চিঠির জন্য ওখনো এখনো সবাইকে অপেক্ষা করে থাকে কিন্তু কাজের কথা বিনিময় করার জন্য এখন নতুন অনেক পদ্ধতি ব্যবহার হয়েছে মানে বের হয়েছে সেইগুলো ব্যবহার করে চোখের পরে মানুষ এক দেশ থেকে আরেক দেশে চিঠি পাঠাতে পারে আগে মানে এখনকার ব্যাপারটা হচ্ছে মানুষ চিঠি আহ মানে নিমিশে মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গা মানে এক দেশ থেকে আরেক দেশে কি করতেছে চিঠি পাঠাতে পারছে শুধু কি চিঠি চিঠির তোমার চিঠির সাথে তোমার কি ছবি কথা ভিডিও সবকিছু পাঠানো সম্ভব তো বলতে পারো পুরো পৃথিবীটা একেবারে হাতের মুঠোই চলে এসেছে একটা গ্রামের একজন একটা গ্রামে যে রকম একজন মানুষ আরেকজনের সাথে যখন তখন যোগাযোগ করতে পারে ঠিক সেই রকম পুরো পৃথিবীটা যেন একটা গ্রাম সবার সাথে যোগাযোগ করতে পারে সেটা বোঝানোর জন্য গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম নামে নতুন শব্দ নতুন শব্দ পর্যন্ত আবিষ্কার আচ্ছা এখানে আমি একটু দিয়ে তোমাকে তোমাদের নোট করি সেটা হচ্ছে আহ পেন্সিল দিয়ে নোট করি সেটা হচ্ছে গ্লোবাল ভিলেজ গ্লোবাল ভিলেজ মানে কি বৈশ্বিক গ্রাম আচ্ছা বলছি গ্রামটা কি তার আগে আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে আগে চিঠি মানুষ লিখতো কি হবে এক জায়গা থেকে আরেক জায়গা চিঠি লিখতে অনেকক্ষণ টাইম লাগতো অনেকক্ষণ মানে কি কয়েকদিন এরকম টাইম তো টাইম লাগতো তো এখন তোমরা নিমিশে চিঠি বা আমরা নিমিশে এখন চিঠি কি করতে পারছি এক জায়গাতে আরেক জায়গা কি করতে পারছি চিঠি পাঠানো সম্ভব হচ্ছে কিভাবে তাও আবার প্রযুক্তির মাধ্যমে এবং সেই প্রযুক্তির সাথে আমরা কি করতেছি আবার তোমার কথা তারপর হচ্ছে ভিডিও তারপর ছবি এগুলো সবই পাঠাইতে পারতেছি তো এই ক্ষেত্রে আমরা বোঝাইতে পারতেছি যে মানে বুঝতে পারতেছি যে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা থাকি না কি জন্য বাট আমরা খুব কাছে একজন একজনের সাথে কমিউনিকেট খুব ইজিলি করতে পারতেছি তো এই কারণে গ্লোবাল ভিলেজটা আসলে বলা হয়েছে বা এই নতুন শব্দটা আসলে বর্ষিক গ্রাম শব্দটা আবিষ্কার হয়েছে যে আমরা যেখানেই থাকি না কি জন্য টেকনোলজির মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে আমরা একই জায়গায় নিমিশের মধ্যমে যোগাযোগ করতে পারছি তো এটাকে গ্লোবাল ভিলেজ বলতেছে বাস্তবে পাশাপাশি না থাকলেও কার্যগত কার্য কার্যগত মানে ভার্চুয়ালি এখন আমরা সবাই পাশাপাশি মানে মানে ব্যাপারটা হচ্ছে অলরেডি তোমরা জানো যে যেমন বাসায় সবাই ফ্যামিলি একসাথে আছে এখন কোনো কারণে তোমার ভাই বা ফ্যামিলির বাবু কেউ যদি বিদেশের বাইরে থাকে তো এখন তো মানে দেখা সম্ভব তোমার কিসের মাধ্যমে তুমি অলরেডি জানো ফেসবুকে ভিডিও ভিডিও কলিং তার মাধ্যমে হোয়াটসঅ্যাপ বাইবার ইমো অলরেডি এইসব তোমরা জানো অলরেডি তারপরেও বলতেছি এগুলোর মাধ্যমে তোমরা কি ইজিলি কথা বলতে পারতেছ তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভার্চুয়ালি আমরা সবাই সবার সাথে কি কানেক্টেড সবার সাথে পাশাপাশি হ্যাঁ এর পরেরটা লাইন দেখি এর সবই সম্ভব হয়েছে তথ্য প্রযুক্তির কল্যাণে আমি অলরেডি বলেছি এবং এই তথ্য প্রযুক্তি বাস্তবে রূপদান করার জন্য যে প্রযুক্তি সবচেয়ে বেশি সাহায্য করছে সেটি হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এটা মানে সবচেয়ে বেশি সাহায্য করছে কি ডিজিটাল ইলেকট্রনিক্স কারণ ডিজিটাল ইলেকট্রনিক্সটা কেন বলা হচ্ছে আমরা একটু আগে যাই তাই আমরা অনেক সময় বলি এই যুগটা হচ্ছে ডিজিটাল যুগ কারণ ডিজিটাল যুগ কারণটা কি আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স ব্যবহার করছি ডিজিটাল ইলেকট্রনিক্স কোনগুলা যেমন তোমার মোবাইল ফোন ধরতে পারো এখন স্মার্ট ওয়াচ তারপর হচ্ছে কম্পিউটার তো বেসিক্যালি এখন ম্যাক্সিমাম জিনিস ইলেকট্রনিক্স আমরা ইউজ করতেছি ডিজিটাল ইলেকট্রনিক্স যেগুলোর মাধ্যমে কিভাবে আমরা একজন আরেকজনের সাথে খুব সহজে কমিউনিকেশন করতে পারছি খুব সহজে আমরা আমাদের কাজগুলো খুব সহজেই করতে পারছি তাই আমরা অনেকে অনেক সময় বলি হ্যাঁ এটাই ডিজিটাল যুগ শুধু তাই নয় আমরা বলি আমাদের প্রিয় দেশটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ করে ফেলবো যার অর্থ একবারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ সব মানুষের জীবন সহজ করে দেব সবার দুঃখ দুর্দশা দূর করে জীবনকে আনন্দময় আনন্দময় করে দেবো অলরেডি তোমরা আগের পাটে তোমরা অলরেডি কিছু ডিজিটাল কিভাবে ডিজিটালাইজেশন বা ডিজিটাল ইলেকট্রনিক্স মাধ্যমে কি প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কি ব্যবহার করা হয়েছে অলরেডি তোমরা কয়েকটা ঘটনা অলরেডি আগের পাঠে পড়েছ তো ওখান থেকে কিছুটা তোমরা আন্দাজ করতে পারছো তো আমরা একটু নিচে যাই তো তোমরা বুঝে গেছো প্রযুক্তি বলতে আমরা কি বোঝাই বিজ্ঞান তথ্যের উপর নির্ভর করে তৈরি নানান রকম যন্ত্রপাতি আর কলা কৌশল ব্যবহার করে যখন মানুষের জীবনটাকে সহজ করে দেওয়া হয় সেটাই হচ্ছিল প্রযুক্তি তাহলে প্রযুক্তি জিনিসটা কি যে বিজ্ঞানের তথ্যের উপর নির্ভর করে তৈরি করা নানান রকম কি যন্ত্রপাতি আর কলা কৌশল ব্যবহার করে যখন মানুষ জীবনটাকে কি করে সহজ করে দেওয়া হয় সেটাকে কি বলে প্রযুক্তি বলে তো অলরেডি আমরা প্রযুক্তি কাকে বলে আমরা জানতে পারছি এখানে একটা ছবি দেখছো এটা হলো গ্রাফিক্স কার্ড যেটা কম্পিউটার ইউজ করা হয় এখন এখানে বলছে এখানে আবার তোমাদের কিছু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অনেক প্রযুক্তির মানুষ জীবন সহজ করতে গিয়ে জীবনকে অনেক জটিল করে দেয় হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট আমরা এটার ব্যাপারে আরো কিছু জানবো অনেক প্রযুক্তি একদিকে মানুষের জীবনকে সহজ করছে কিন্তু অন্যদিকে মানুষের জীবনকে কি করছে বা পরিবেশ নষ্ট করে বিপদ ডেকে আনছে আবার অনেক প্রযুক্তি আছে যেটা আমাদের প্রয়োজন নেই তবুও আমরা সে প্রযুক্তির জন্য লোভ করে অশান্তি ডেকে নিয়ে আসি আহ একচুয়ালি হ্যাঁ এরকম কিছু যেমন প্রযুক্তি যেমন ভালো দিকও আছে তেমন কি খারাপ দিকও আছে প্রত্যেকটা জিনিস কি প্রত্যেকটা কয়েনের কি প্রত্যেকটা জিনিস কি এপি দুইটাই তো আছে তাই না ব্যাপারটা এরকমই তো প্রযুক্তি যেমন ভালো দিকও আছে তেমন খারাপও দিক আছে তোমাদের বলতে পারি যেমন প্রযুক্তি ব্যবহার করে জাপানি হিরো সীমাতে বোম বোম যেটা পারমাণবিক অস্ত্র যে বোমটা ফেলেছিল তো অলরেডি জাপানি হিরোসিমা নাগাসেকি অবস্থা এখনো এখনো সেখানে মানে কোনো বসতি স্থাপন করা সম্ভব হয় নাই তো সেখানে অনেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পোম যেটা কারোণ বা অস্ত্র অলরেডি চান ওই ব্যাপারগুলো নিয়ে তো আমরা যে আমরা পাঠে চলে আসি এখানে এখন আমরা এখানে কি বলছে দেখি একটা সময় ছিল যখন তথ্য প্রযুক্তির ব্যবহার করতে শুধু বড় বড় দেশ বা কিংবা বড় বড় কি প্রতিষ্ঠান কারণ তার কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজন হতো কম্পিউটার আসে কম্পিউটার তৈরি করা কিংবা ব্যবহার করার ক্ষমতা সবার ছিল না হ্যাঁ আমি কম্পিউটার আহ মানে আমার নিজের পার্সোনাল কম্পিউটার বা বলো বা আমার ল্যাপটপ আমি ব্যবহার করি হচ্ছে দুই হাজার দশ সালের থেকে আমি বেশি দিন না তখন অনেক দামই ছিল এখনো দাম আছে বাট আগের তার কারণ আমরা একটু যাই তার কারণ তথ্য প্রযুক্তি ব্যবহার করার জন্য প্রয়োজনত কম্পিউটার আর সেই কম্পিউটার তৈরি হ কিংবা ব্যবহার করার ক্ষমতা সবার ছিল না তখন একটা কম্পিউটার রাখার জন্য নিতিমূর্তে একটা আস্ত দাম লেগেছে তার ক্ষমতাও ছিল খুব কম এবং সেই কম্পিউটার একদিক ছোট হতে শুরু করেছে অন্যদিকে তার ক্ষমতাও বাড়তে শুরু করেছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে যে কম্পিউটার কিনতে লক্ষ লক্ষ টাকা এখন তার থেকে লাগতো শক্তিশালী কম্পিউটার তোমার পরিচিত জনের মোবাইল বা টেলিফোনের ভেতরেই আছে হ্যাঁ যেমন নর্মালি তুমি দেখো যে এই এই যে তুমি দেখছো অলরেডি অলরেডি দেখছো আমি এটা এই করতেছি এই যে এই ছবিটা দেখছো এটা এই ছবিটার মধ্যে দেখছো দুটা মানুষ দাঁড়িয়ে আছে এবং এই পুরো রুমটা হলো কম্পিউটার এবং তুমি অবাক হয়ে যাবা এখানে হয়তো বা এমবি এমবি মেগাবাইট মেগাবাইট স্টোরেজ আছে আর তোমরা এখন তোমার মোবাইলে কত জিবি ইউজ করতে জিবি টু অলরেডি তোমার এখন ম্যাক্সিমাম ফোনের মোবাইলে ষোলো জিবি ইউজ করতেছো তখনকার টেকনোলজি দেখো আর এখনকার টেকনোলজি এখন একটা ফোন ছোট্ট একটা ফোন তার মধ্যে কত কিছু তখন কত বড় একটা কি ছিল মানে এত বড় একটা ঘর নিয়ে একটা কম্পিউটার বা একটা যন্ত্র ছিল যেটার মাধ্যমে এই বলতে পারে শক্তিশালী কম্পিউটার এটাকে তো এখন একটু এখানে দেখো যে এখন ইজিলি ছোট্ট একটা কম্পিউটারের মধ্যে বা ছোট্ট একটা একটা মনিটারের মধ্যে বা কম্পিউটার মধ্যে ইজিলি এখন সবাই ব্যবহার করতে পার পারতেছো অলরেডি তুমিও বাসায় ব্যবহার করতেছো হ্যাঁ এখানে এই যে কম্পিউটার নাম বলা হয়েছিল এটার নাম কি ইনিয়া এক নামের পৃথিবীর প্রথম কম্পিউটারটি রাখার জন্য দরকার ছিল বিশাল একটা ঘরের প্রথম কম্পিউটারের নাম কি ইনিয়ে আর শিশুরা এ দেখ এখনকার দিনে শিশুরা কম্পিউটার ব্যবহার করছে তখন আর এখন মানে বিশাল একটা সময় বাট হিউজ চেঞ্জ টেকনোলজি অনেক আগায় গিয়েছে আমরা এবার পরের দিশে দেখি কাজেই বুঝতে পারছো কম্পিউটার এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে এবং যে তথ্য পুঁজিতে একসময় ব্যবহার করা হতো শুধু বড় বড় প্রতিষ্ঠান কিংবা অল্প কিছু গুরুত্বপূর্ণ মানুষ এখন সাধারণ মানুষও সেটা ব্যবহার করতে শুরু করেছে তোমার বাসায় অলরেডি মনে হয় একটা ল্যাপটপ বা কম্পিউটার আছে তোমার ভাই বা তোমার বাবা কেউ না কেউ বা বোন ইউজ করছে এখনো মানে ব্যবহার করছে তো কম্পিউটারের পাশাপাশি নতুন নতুন যন্ত্র যন্ত্রপাতি তৈরি হচ্ছে এবং কম্পিউটার আর যন্ত্রপাতি ব্যবহার করার জন্য নতুন নতুন সফটওয়্যার তৈরি হচ্ছে আচ্ছা আমরা এখানে কিছু ওয়ার্ড শুনতে পারছি যে কম্পিউটারের কথা কম্পিউটার কম্পিউটারের সাথে তোমার কম্পিউটারটা চলার জন্য কি করতেছে নতুন নতুন যন্ত্রপাতি কি হচ্ছে তৈরি হচ্ছে আবার কম্পিউটার ও যন্ত্রপাতি ব্যবহার করার জন্য কম্পিউটার জিনিসটা একটু ভালোভাবে বলছে কম্পিউটার চালনা করার জন্য নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে এবং আবার সেই যন্ত্রপাতি মানে কম্পিউটার যন্ত্রপাতি ব্যবহার করার জন্য আবার কি হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারটা তোমরা অলরেডি তৈরি হচ্ছে তোমরা অলরেডি জানো সফটওয়্যার কি না জানো আমি বলবো ইনশাআল্লাহ নেক্সট কোন ক্লাসে তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে তোমার মোবাইল যেটা তোমার মোবাইল তোমার বাসার যে মোবাইলটা ইউজ হচ্ছে মোবাইল দেখো তুমি স্ক্রিন প্লে করতেছো তারপর হচ্ছে লোগাদান অ্যাপস ইউজ ইজ লাইক অ্যাপস হ্যাঁ একটা কি সফটওয়্যার এটাও একটা সফটওয়্যার তারপর মোবাইল গুলো তুমি যে কলিং কল করছো এটাও একটা সফটওয়্যারিং সিস্টেমের কাজ চলতেছে মানে মেশিনটা সফটওয়্যারের মাধ্যমে তোমার যোগাযোগ বা এ মুভমেন্ট বা যে কাজগুলো কম্পিউটার কম্পিউটার প্লাস মোবাইলে কাজগুলো করা হচ্ছে এই অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে আচ্ছা আমরা এবারে যাই এখানে আবার এখানে বলছে কি আচ্ছা যোগাযোগ সহজ করার জন্য অপটিক্যাল ফাইবার কিংবা উপগ্রহ ব্যবহার করা হচ্ছে এবং তথ্য দেয়া নেওয়া করার জন্য ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে তোমরা অলরেডি ইন্টারনেট ইন্টারনেট সম্পর্কে অলরেডি জেনেছো হ্যাঁ অপটিক্যাল ফাইবারটা কি বাসায় যদি ইন্টারনেট থাকে তো দেখবা যে একটা তার আসছে একটা তার আসছে হ্যাঁ ওটাকে তুমি বলো ইন্টারনেট তার বা অপটিক্যাল ফাইবার বা ইন্টারনেট তার বলতে পারো আর হচ্ছে তোমাকে আর ছিল এখানে কি বলছে উপগ্রহ 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 কি স্যাটেলাইট যেটা তোমরা বুঝো স্যাটেলাইট যেটার মাধ্যমে কি আজকে বাইরের যে টেলিভিশন গুলো তোমরা দেখতে পাচ্ছ টেলিভিশন যেমন ভাষা সবাই যেমন এখন আহ ইন্ডিয়ান চ্যানেল দেখে তো এই চ্যানেলগুলো তোমরা বাংলাদেশে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে দেখতেছো কিসের মাধ্যমে স্যাটেলাইট এর মাধ্যমে তো স্যাটেলাইট সম্পর্কে জানতে পারলাম কিছুটা তোমাদের ধারণা দেওয়া হয়েছে এরপর হলো বাস ট্রাক চালানো বাস ট্রাক চালানোর জন্য যেরকম রাস্তা বা হাইওয়ে তৈরি করতে হয় ঠিক সেই রকম তথ্য দেয়া নেয়ার জন্য ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি হয়েছে ইনফরমেশন সুপার হাইওয়ে তৈরি হয়েছে এবং সবকিছু মিলিয়ে একদিক থেকে যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য দেয়া নেওয়া সহজ হয়ে গেছে ঠিক সেই রকম পৃথিবীর সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ যে তথ্যটি নিতে পারে একেবারে সাধারণ একজন মানুষও ঠিক সেই তথ্যটি নিজের জন্য নিতে পারে মানে তোমার সেটা প্রধানমন্ত্রী যেমন ইমেল মানে মনে করো যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এখন একটা ইমেল যে প্রযুক্তির মাধ্যমে ইমেলটা পাঠাবে তোমার হচ্ছে হলো মনে করো ট্রাম্পকে আমেরিকার ট্রাম্পকে ঠিক একই ভাবে তুমি তোমার বন্ধু বা ফ্যামিলির কাউকে তুমি সেই ইমেলটা একই প্রযুক্তিতে তুমি তোমার ভাই বোন বা একই সো এখানে আমরা সবাই একই টেকনোলজি এখন ইউজ করতেছি এখন আর বড় ছোট বলে কিছু নাই বড় লোক ছোট লোক বলে কিছু নাই শক্তিশালী এরকম কোনো কিছু নাই আমরা সবাই এখন একই টেকনোলজির মাধ্যমে আমাদের তথ্য আদান প্রদান করছি এরপরে দেখি আমরা এখানে কি বলছে কাজে বলা যেতে পারে যে কাজে বলা যেতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা পৃথিবী বৌদ্ধ দেয়ার একটা বিপ্লব শুরু হয়েছে হ্যাঁ এখন ইজিলি সবাই তথ্য প্রযুক্তি ব্যবহার করছে তোমার বাসায় এখন একটা স্মার্টফোন আছে তো তুমিও অলরেডি তথ্য প্রযুক্তির সাথে কানেক্টেড তাই না তো সেই বিপ্লব কোথায় থামবে কেউ বলতে পারে না তো তোমরা সবাই নিশ্চয়ই এতক্ষণে তথ্য প্রযুক্তি বলতেন আমরা কি বোঝাই তার একটা ধারণা পেয়ে গেছে এবং তথ্য দেয়া নেয়া বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে প্রযুক্তি প্রযুক্তি তো আমরা কাকে তথ্য তথ্য বলতে পারি আমরা এখান থেকে যাই তথ্য দেয়া নেয়া বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বিশ্লেষণ করা এবং নিজের কাজে ব্যবহার করার প্রযুক্তি হচ্ছে কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সো এরপরে আমরা একটু পাঠে শিখলাম আমরা নেক্সট দিন তথ্য এবং উপাত্ত নিয়ে আলোচনা করব তো এখন এখানে পর্যন্ত আজকে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আর যদি বুঝে না থাকো তাহলে আমাকে কমেন্ট করবে তাহলে আমি পাঠটা আবার সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব এন্ড সবচেয়ে বড় একটা জিনিস আমি তোমাদের জন্য চেষ্টা করছি সো তুমি তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা অ্যান্ড দেন শেয়ার করবা তো আশা করি আমি আর ভালো ভালো কিছু তোমাদের শিখাইতে পারবো থ্যাংক ইউ আলাইকুম